আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তাই আপনাদের জন্য আমি আজ চিকেন মোমোর রেসিপি নিয়ে চলে এসেছি। এটা ছোট বড় সবারই খুব পছন্দের খাবার, তাই আজকে আমি ভাবলাম চিকেন মোমো করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রান্নাটা স্টার্ট করে দেওয়া যাক। তো দেখুন, এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি ডো বানিয়ে নেব ফার্স্টে। আধা চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচের মতো তেল দিয়ে দিলাম, আর 1 চা চামচ ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা আপনারা কেউ কখনো দিয়ে মোমো বানিয়েছেন কিনা আমি জানি না, আপনারা যদি না দিয়ে থাকেন প্লিজ ভিনিগারটা দিয়ে আপনারা মোমো বানিয়ে দেখবেন, মোমো খুব সফট হয় আর খুব সুন্দর হয়। আমি যেভাবে ডোটটা বানানো ওইভাবে বানিয়ে দেখবেন। তো এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আমি চিকেন নিয়ে নিয়েছি, পেস্ট করে নিয়েছি চিকেনটা, আর ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিলাম। হালকা করে অল্প করে গাজর কুচি আর একটু রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। এবার আমি 1 চা চামচ ভিনিগার দিয়ে দিলাম, 2 চা চামচের মতো ব্ল্যাক সয়া সস দিয়ে দিলাম। আপনারা চাইলে রেড সয়া সস দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনাদের পছন্দের হাতের কাছে যেটা থাকবে সেই সয়া সসটা দিয়ে দেবেন। তো এখানে আমি একটু বাটার, 1 চা চামচ বাটার আর একটু তেল গরম করে নিয়েছিলাম আগে থেকে, সেটা আমি দিয়ে দিলাম। আপনারাও এইভাবেই ডোটটা বানাবেন, মানে মোমোর ভেতরের পুরটা খুবই সুন্দর হবে, স্পাইসি হবে, খেতে খুব মজার হয়। এইভাবে যদি বানিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন, আর যদি না বানিয়ে থাকেন তাহলে প্লিজ আমার রেসিপিটা দেখতে থাকুন, দেখে এইভাবে বানাবেন ভেতরের পুরটা। আপনারা ভাবছেন চিকেন মোমোতে আবার গাজর দিল কেন? দিলে ভালো হয় বন্ধুরা, আপনারা তেল যদি পছন্দ না হয় দেবেন না। তো এখানে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, কারণ আদা কুচি আমি দিইনি, আদা কুচিটা গায়ে লাগে, খাবার সময় গালে লাগে, সেই জন্য আমি আদাটা পেস্ট করে দিয়ে দিলাম। আদা রসুন অল্প অল্প করেই আছে দুটো, 1 চা চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে এটাকে মেখে নেব। মেখে এটাকেও আমি 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো এখানে দেখুন ময়দাটা কতটা সফট হয়ে গেছে। এবার ময়দাটাকে আমি বেলে নিয়েছি, আমি ভেজ মোমো যখন বানিয়েছি তখন দেখে দিয়ে দিয়েছি আপনাদের যে ময়দাটা আমি কীভাবে মানে লেচিটা বেলি, তো সেই জন্য আর দেখালাম না। আপনারা ওখানে ভেজ মোমো রেসিপি দেখে নেবেন আমি কীভাবে মানে খুব তাড়াতাড়ির মধ্যে লেচি কাটা হয়ে যায় সেটা দেখিয়েছি। এখানে আমি ডিজাইনটা আমার পছন্দের মতো করেছি, আপনারা আপনাদের পছন্দের মতো ডিজাইন বানিয়ে নেবেন। তো এইভাবে আমি মোমোগুলো কমপ্লিট করে নিয়েছি বানানো। তো এখানে আমি স্টিমারে আর কি জল বসিয়ে দিয়েছিলাম, জল গরম করতে দিয়ে দিয়েছিলাম, উপরে বাটার আর তেল মাখিয়ে দিলাম। দিয়ে আমি মোমোগুলো তুলে দেবো, একটু ফাঁকা ফাঁকা করে দেবেন, কারণ মোমো যখন সেদ্ধ হবে তখন কিন্তু মোমোটা বেড়ে যাবে। এখানে দেখুন 10 মিনিট পর আমার মোমোগুলো কমপ্লিট হয়ে গেছে, আবারও আমি দিয়ে দেবো। আর যদি স্টিমারের ওপরে ফুটো থাকে বন্ধুরা চাপাটা, তাহলে কিন্তু আপনারা ময়দা দিয়ে ওটা এঁটে দেবেন। আপনারা লক্ষ্য করুন ভিডিওতে, দেখুন আমি কিন্তু ওটা কেটে দিয়েছি মুখটা। এখানে আমার এই মোমোগুলো কমপ্লিট হয়ে গেছে, এইভাবে আমি মোমোটা বানিয়ে দিলাম। আপনাদের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করুন, বেশি বেশি করে শেয়ার করুন আর লাইক দিন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারের কিন্তু খুবই দরকার বন্ধুরা, ভিডিও আগে নিয়ে যাওয়ার জন্য। তো এবার আমি পরের স্টেপেও দিয়ে দিলাম, কারণ এই সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখার জন্য আপনাদের তো লাইক কমেন্ট শেয়ার করতেই হবে বন্ধুরা। তো পরের স্টেপটাও ঠিক একইভাবে আমি করে নেব। দেখুন মোমোগুলো কতটা স্পাইসি, ভেতরটা আর বাইরেটা সফট।